আজ আমরা শ্রেণীর জীববিদ্যার প্রথম অধ্যায় জীবের জননের শেষ দুটি টপিক নিয়ে আলোচনা করব শেষ দুটি টপিকের প্রথম টপিকটি হল জীবের যৌনতা বা সেক্সুয়ালিটি ইন অর্গানিজম এবং দ্বিতীয় টপিকটি হল যৌন জননের ঘটনাবলী অর্থাৎ ইভেন্টস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন এই দুটি টপিক সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত জানব তাহলে প্রথম টপিকটি হল জীবের যৌনতা বা সেক্সুয়ালিটি ইন অর্গানিজম এই যৌনতা বা সেক্সুয়ালিটির উপর ভিত্তি করে উদ্ভিদ এবং প্রাণীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় উদ্ভিদের ক্ষেত্রে প্রথম ভাগটি হল হোমোথ্যালিক দ্বিতীয় ভাগটি হল হেটারোথ্যালিক তিন নম্বর ভাগটি হল উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল চার নম্বর ভাগটি হল মনোসিয়াস উদ্ভিদ এবং পাঁচ নম্বর ভাগটি হল ডায়োসিয়াস উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে দুটি ভাগ আছে একটি হলো একলিঙ্গ প্রাণী এবং অপরটি হল উভলিঙ্গ প্রাণী এই যে উদ্ভিদ এবং প্রাণীর ভাগগুলি লক্ষ্য করলাম এই ভাগগুলি কিন্তু সব সেক্সুয়ালিটি বা যৌনতার উপর ভিত্তি করে হয়েছে এরপর দেখি হোমোথ্যালি কাকে বলে যখন কার্যকরী গ্যামেট একই থ্যালাস দেহ থেকে উৎপন্ন হয় তখন সেই প্রজাতিকে নির্ণয় করা যায় না এবং সেক্ষেত্রে গ্যামেট একই উদ্ভিদ দেহে সৃষ্টি হয় একে বলা হয় হোমোথ্যালি এখানে যে কথাটি বললাম কার্যকরী গ্যামেট কার্যকরী গ্যামেট কথাটির অর্থ কী যে গ্যামেটগুলি জননে সক্ষম সেই কার্যকরী গ্যামেটকে প্লাস এবং মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করা হয় এই কার্যকরী গ্যামেটগুলি যখন একই থ্যালাস দেহ থেকে উৎপন্ন হয় তখন তাকে হোমোথ্যালিক বলা হয় হোমো কথাটির মানে আমরা জানি একই এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে সেই প্রজাতিটিকে নির্ণয় করা সম্ভব হয় না এবং গ্যামেটগুলি একই দেহে সৃষ্টি হয় উদাহরণ কি মিউকর মিউসিরো পরের ভাগটি হল হেটারোথ্যালিক হেটারো কথাটির মানে কি আলাদা কি হবে এক্ষেত্রে কার্যকরী গ্যামেট একই প্রজাতির ভিন্ন থ্যালাস দেহ থেকে যখন উৎপন্ন হয় তাকে বলা হয় হেটারোথ্যালিক হোমোথ্যালিকের ক্ষেত্রে একই থ্যালাস দেহ থেকে উৎপন্ন হয়েছিল কিন্তু হেটারোথ্যালিকের ক্ষেত্রে একই প্রজাতি ভিন্ন থ্যালাস দেহ থেকে উৎপন্ন হবে কিটা কার্যকরী গ্যামেটটা। উদাহরণ কি যেমন রাইজোপাস স্টোলোনিফার পরের ভাগটি হল উভলিঙ্গ উদ্ভিদ বা উদ্ভিদ বলবো যে যেসব উদ্ভিদের একই ফুলে প্রজনন অঙ্গ পুঙ্কেশর ও গর্ভকেশ্বর জন্মায় তাকে বলা হয় উভলিঙ্গ বা বাইসেক্সুয়াল উদ্ভিদ অর্থাৎ এক্ষেত্রে কি হয় না একটি ফুলের মধ্যেই পুংজনন অঙ্গ অর্থাৎ পুংকেশর এবং স্ত্রীজনন অঙ্গ অর্থাৎ গর্ভকেশর লক্ষ্য করা যায়। উদাহরণটি কি হবে? উদাহরণটি হবে মিষ্টি আলু। নিচে আমরা মিষ্টি আলুর ফুলের চিত্রটি লক্ষ্য করছি যেটি একটি উভলিঙ্গ ফুল এবং এই উদ্ভিদটি একটি উভলিঙ্গ উদ্ভিদ। মাঝের অংশটি লক্ষ্য করছি ওটি হলো গর্ভকেশর এবং দুদিকে আছে পুংকেশর। তাহলে বুঝতে পারলাম যে পুংকেশর এবং গর্ভকেশর একই ফুলে জন্মেছে। তাই একে উভলিঙ্গ উদ্ভিদ বলা হয়েছে পরের ভাগটি হল মনোসিয়াস উদ্ভিদ কাকে বলবো যখন পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই উদ্ভিদে জন্মায় তখন তাকে মনোসিয়াস উদ্ভিদ বলা হয় উভলিঙ্গর ক্ষেত্রে বলেছিলাম একই ফুলে পুঙ্কেশর গর্ভকেশর লক্ষ্য করা যায় আর মনোসিয়াস উদ্ভিদের ক্ষেত্রে বলছি পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একটা উদ্ভিদেই জন্মায় উদাহরণ কি কারা ভুট্টা কুমড়ো ইত্যাদি নিচে মনোসিয়াস উদ্ভিদ কারার চিত্রটি লক্ষ্য করছি দেখতে পাচ্ছি এখানে স্ত্রী জনন অঙ্গ এবং জনন অঙ্গ একই উদ্ভিদে তৈরি হয়েছে অর্থাৎ পুরুষ ফুল ও স্ত্রী ফুল একই উদ্ভিদে জন্মাচ্ছে পরের উদ্ভিদটি হল ডায়োসিয়াস উদ্ভিদ কাকে বলে যখন পুরুষ ও স্ত্রী ফুল ভিন্ন উদ্ভিদে জন্মায় তখন তাকে বলা হয় ডায়োসিয়াস উদ্ভিদ যেমন মার্কেনসিয়া নামক ব্রায়োফাইট উদ্ভিদ পেঁপে তাল ইত্যাদি উদ্ভিদ অর্থাৎ এক্ষেত্রে কি হয় পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা আলাদা উদ্ভিদে জন্মায় নিচে ডায়োসিয়াস উদ্ভিদ মার্কেনশিয়ার চিত্রটি লক্ষ্য করছি দেখতে পাচ্ছি একটি হচ্ছে স্ত্রী থ্যালাস এবং অপরটি হচ্ছে পুং থ্যালাস উদ্ভিদের মতো যৌনাঙ্গের উপস্থিতি অনুসারে প্রাণীদেরও দুভাগে ভাগ করা হয়েছে কি কি এক্ষুনি বললাম এক লিঙ্গ প্রাণী এবং উভলিঙ্গ প্রাণী এক লিঙ্গ প্রাণী কাকে বলে যেসব প্রাণী দেহে যে কোনো এক প্রকার জনন গ্রন্থি থাকে তাকে বলা হয় একলিঙ্গ প্রাণী অর্থাৎ যে সকল প্রাণী দেহে যে কোনো এক প্রকারের জনন গ্রন্থি মানে কি হয় শুক্রাশয় থাকবে নয় ডিম্বাশয় থাকবে তাকে বলা হচ্ছে একলিঙ্গ প্রাণী যেমন আশলা ব্যাং সমস্ত স্তন্যপায়ী টিকটিকি পাখি ইত্যাদি নিচে আশলা চিত্রটি লক্ষ্য করছি প্রথমটি হলো স্ত্রী আশোলার চিত্র যেখানে আমরা ডিম্বাশয়ের অবস্থানটি লক্ষ্য করছি এবং পরেরটি হল পুরুষ আশরা চিত্র যেখানে আমরা শুক্রাশয়ের অবস্থানটি লক্ষ্য করছি পরের প্রাণীটি হল উভলিঙ্গ প্রাণী কাকে বলবো যে যেসব প্রাণীদের দেহে পুং গ্রন্থি বা শুক্রাশয় ও স্ত্রী জনন গ্রন্থি বা ডিম্বাশয় উভয় পরিলক্ষিত হয় তাকে বলা হয় উভলিঙ্গ প্রাণী যেমন ফিতাকৃমি কেঁচো যোগ ইত্যাদি কেঁচোর চিত্রটি লক্ষ্য করছি কেঁচোর দেহে শুক্রাশয় এবং ডিম্বাশয় কিন্তু একসঙ্গে অবস্থান করছে কারণ এটি হলো উভলিঙ্গ প্রাণী এবার আমরা জীবের জননের শেষ টপিক অর্থাৎ যৌন জননের ঘটনাবলী বা ইভেন্টস অব সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে জানব যৌন জননের ঘটনাগুলিকে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটি হলো প্রাক নিষেক ঘটনা বা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস দ্বিতীয় ভাগটি হলো নিষেক বা ফার্টিলাইজেশন এবং শেষ ভাগটি হল নিষেক পরবর্তী ঘটনা বা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস প্রাক নিষেক ঘটনা বা প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে কি হয় এই পর্যায়ে গ্যামেট এবং স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় এই পর্যায়টিকে আবার দুটি উপপর্যায়ে ভাগ করা হয় প্রথমটি হল গ্যামেটোজেনেসিস এবং দ্বিতীয়টি হলো গ্যামেটের স্থানান্তর তাহলে প্রথম উপপর্যায়টি হলো গ্যামেটো জেনেসিস গ্যামেটো কথাটি তৈরি হয়েছে গ্যামেট প্লাস জেনেসিস মিলে গ্যামেট মানে আমরা জানি যেটিকে বলা হয় জনন কোষ জেনেসিস মানে তৈরি হওয়া তাহলে এক্ষেত্রে কি হয় জনন মাতৃকোষ থেকে জনন কোষ বা গ্যামেট তৈরি হয় কি কি গ্যামেট তৈরি হয় পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট যখন একই রকম হয় অর্থাৎ পুং স্ত্রী গ্যামেট সদৃশ্য হয় যখন এবং বাইরের থেকে এদের যখন কোনো পার্থক্য বোঝা যায় না তখন তাকে বলা হয় হোমো হোমো কথাটির মানে আমরা জানি একই আর গ্যামেট কথাটির অর্থ হল জনন কোষ উদাহরণ কি হবে স্পাইরোগাইরাস স্পিসিস ইউলোথ্রিক স্পিসিস ইত্যাদি এদের ক্ষেত্রে এইরকম গ্যামেট উৎপন্ন হয় তারপর কি আছে গ্যামেট। কাকে বলবো গ্যামেট দয় যখন গঠনগতভাবে এবং কার্যগতভাবে অসমান হয় বা আলাদা হয় উদাহরণ কি হবে ফিউকা স্পিসিস কারা স্পিসিস ইত্যাদি মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম গ্যামেট লক্ষ্য করা যায় অর্থাৎ মানুষের গ্যামেটও হল হেটোরোগ্যামেট প্রকৃতি মানুষের ক্ষেত্রে গ্যামেটকে শুক্রাণু বা অ্যান্থেরোজয়েট বলা হয় এবং স্ত্রী গ্যামেটকে ডিম্বাণু বা উভাম বলা হয় পরের পর্যায়টি হল গ্যামেটের স্থানান্তর গ্যামেট সৃষ্টির পর নিষেকের জন্য পুঙ্গামেটকে স্ত্রীগ্যামেটের নিকটে যেতে হয় শৈবাল মস প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এই স্থানান্তরের মাধ্যমটি কি হবে জল সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে কি হয় পরাগযোগের পর পুংজনন কোষ নালীর মাধ্যমে ডিম্বকে প্রবেশ করে ডিম্বাণুর নিকটে পৌঁছায় এবং একলিঙ্গ প্রাণীদের ক্ষেত্রে সঙ্গম অঙ্গ অর্থাৎ কাপুলেটারি অর্গানের মাধ্যমে শুক্রাণু বা স্পামটি ভেজাইনাতে নিক্ষিপ্ত হয় যৌন পরের পর্যায়টি হলো নিষেক বা ফার্টিলাইজেশন কাকে বলে পুঙ্গামেট ও স্ট্রিগামেটের মিলনকে নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয় প্রাক নিষেক ঘটনাতে পুঙ্গামেট এবং স্ট্রিগামেট তৈরি হয়েছিল নিষেকে পুঙ্গামেট এবং স্ট্রিগামেটের মিলন হলো নিষেককে দুভাগে ভাগ করা হয় একটি হলো বহিন নিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন এবং আরেকটি ভাগ হল অন্তর্নিষেক বা ইন্টার্নাল ফার্টিলাইজেশন বহির নিষেক কাকে বলে নিষেক প্রক্রিয়া যখন দেহের বাইরে ঘটে তখন তাকে বহির্নিষেক বলা হয় যেমন উদাহরণটি কি হবে মাছ ব্যাং ইত্যাদি এক্ষেত্রে কি হয় এই সমস্ত প্রাণীরা জলেই তাদের শুক্রাণু এবং ডিম্বাণু নিক্ষেপ করে এবং জলেতেই নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হয় অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন কাকে বলে নিষেক প্রক্রিয়া যখন দেহের অভ্যন্তরে সম্পন্ন হয় তখন তাকে অন্তর্নিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন বলা হয় যেমন কি সরীসৃপ পক্ষী স্তন্যপায়ী ইত্যাদি এক্ষেত্রে পুঙ্গামেটটি সঞ্চালনশীল হয় স্ত্রীগামেটটি নিশ্চল প্রকৃতির হয় পুঙ্গামেট স্ত্রীগামেটের নিকটে পৌঁছায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে পুংচলন কোষে পরাগ নালিকার মাধ্যমে বাহিত হয়ে পরাগরেণু ডিম্বাণুর নিকটে পৌঁছায় যে সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের কপুলেটরি অর্গান অর্থাৎ পেনিস থাকে তারা সঙ্গমের সময় অর্থাৎ কপুলেশনের সময় স্পার্ম ভেজাইনাতে নিক্ষিপ্ত করে তখন শুক্রাণুগুলি পুচ্ছের আন্দোলন দ্বারা ডিম্বাণু নিকটে আসে এবং ডিম্বাণুকে নিষিক্ত করে যৌন জননের লাস্ট পর্যায়টি হল নিষেক পরবর্তী ঘটনা বা পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস এই পর্যায়ে কি ঘটে নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু জাইগোট বা জাইগো স্পোর গঠন করে জাইগোট লক্ষ্য করা যায় সমস্ত উন্নত শ্রেণী জীবেদের ক্ষেত্রে এবং জাইগো স্পোর লক্ষ্য করা যায় নিম্ন শ্রেণীর জীবেদের ক্ষেত্রে এরপর উন্নত জীবে জাইগোটের বিভাজন শুরু হয় আমি এক্ষুনি বললাম জাইগোট কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় উন্নত জীবে এরপর কি হবে জাইগোটের বিভাজন শুরু হবে ফলে ভ্রূণ বা এমব্রায়ো তৈরি হবে জাইগোট থেকে ভ্রূণ তৈরি হওয়ার এই প্রক্রিয়াটিকে বলা হয় এমব্রায়ো জেনেসিস জাইগোস্প কিছু নিম্নশ্রেণীর জীব দেখে দেখা যায় আমি এক্ষুনি বললাম যা কি করে অনুকূল পরিবেশে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের তিনটি ইভেন্টস কি কি হল প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস ফার্টিলাইজেশন এবং পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস অর্থাৎ প্রাক নিষেক ঘটনা নিষেক এবং নিষেক পরবর্তী ঘটনা এরপর আমরা যখন সপুষ্পক উদ্ভিদের জনন এবং মানুষের জনন পড়ব তখন এই পর্যায়গুলি আমরা আরও ভালোভাবে বুঝতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ